নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই একটু আমাকে জানাবেন। পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন শুরু করে দিয়েছি আমি রান্নাবান্না। তো সকাল সকাল রান্না, এখন বাজে আমার সকালবেলা 8টা। তো এই 8টার সময় আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ আমার আজকে বুকিং আছে। তো ওই যে রান্না করেছি মুগ ডাল আর আলু ভাতে আর ভোলা মাছ দিয়ে ঝাল আমি রান্না করলাম। তো আমার খাবারটা বেড়ে নিয়েছি এই যে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগলো। তো আমার মনে ছিল না যে খাবারটা দেখাতে হবে, ভুলে যাচ্ছি কাজের কাজের তাড়াতে। তো এই যে আমি এখন রান্না করছি, মানে এখন খেয়ে নেব আমি খাবার। তো সকাল থেকে খাইনি, আমি একেবারে ভাত খেয়ে বেরোচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, তো এখন রেডি হয়ে গেছি। আমার বুকিং আছে বারুইপুরে, তো বারুইপুর স্টেশন থেকে একটু যেতে হবে। তো বারুইপুর স্টেশনে কাছেই মোটামুটি। তো এখন যাচ্ছি বুকিংয়ে, আর এই যে রেডি হয়ে গেছি। বাইরে তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, যা মানে ছাতা, আমি তো ছাতা ইউজ করিই না, তো ছাতা ছাড়াই চলে যায়। তো কি বল, চোখটা তো বাঁচাতে হবে, না তাকাতেই পারবো না, তাই সানগ্লাসটা পরে নিলাম আর বেরিয়ে পড়লাম। এই যে কাজের উদ্দেশ্যে কাঁধে আছে ভারী একটা ব্যাগ, আস্তে আস্তে হাঁটতে হয়, পায়ে তো ব্যথা। তো এই যে আমি এখন উঠে পড়েছি অটোতে। তো অটোতে উঠে এখন আমি যাব গড়িয়া স্টেশন। তো গড়িয়া স্টেশনে নেমে এই যে টিকিট কাউন্টারে আমি টিকিট কেটে নিলাম ট্রেন ধরবো বলে। তো এই যে ট্রেন ধরবো আমি এখন, আর এই ট্রেনে যা ভিড় হয় দেখবেন, আপনারা দেখাবো। তো আমি মানে এই ট্রেনে উঠতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু এই জায়গাটা বারুইপুরে অটো করে যাওয়া যায়, বাট অনেকটা টাইম লাগে, ট্রেনে খুব শর্ট টাইম লাগে। তো সেই জন্য ভাবলাম যে আমি ট্রেনে করেই চলে যাই। তো এখন পুজোর টাইম, হোম সার্ভিসেও যেতে হয় এবং আমার বাড়িতেও ক্লায়েন্ট আসে। আপনাদের সাথে তো সবটাই শেয়ার করি। তো আমার ট্রেন এসে গেছে, দেখছেন ট্রেনের ভিড়, ট্রেনের কী অবস্থা, মানুষ গেটের সামনে ঝুলতে ঝুলতেও যাবে। তো যেতে হবে, এই যে ট্রেনের ভিড়। আমি তো মানে কি বলবো, তাও এই ট্রেনের মধ্যে কি কষ্টে যে আমি ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কি পরিমাণে আমাদের এই ট্রেন লাইনটায় তো ভিড় হয়। মানে এই যে ডায়মন্ড হারবার, ক্যানিং, লোকাল, বারুইপুর, এই যে এই ট্রেনে ভিড় হয় এরকম সব সময়, অল টাইম এরকম ভিড়। মানে ব্যাগ, ভারী ব্যাগ নিয়ে যে যাওয়া কি কষ্ট, আর এখানে পকেটমারি তো হতেই থাকে। তো এরকম আমার একবার ট্রেনে হয়েছিল, আমার পুরো পার্স চুরি হয়ে গেছিলো। তো এই যে দেখুন ট্রেনের ভিড়টা, আর তারপর তো লেডিস আমরাই উঠেছি সব, মানে কি বলবো, এখানে বেশিরভাগ কাজের মহিলারা যায় এই ট্রেনগুলোতে। মানে যে এত মহিলা দেখছে, সবাই কিন্তু কাজে যায়, সকালবেলা কাজে যায়, এখন ফিরছে। তো আমি তো উল্টো রাস্তায় যাচ্ছি, শিয়ালদা যাচ্ছি না, আমি তো উল্টো রাস্তায় যাচ্ছি, তো ওই জন্য এত ভিড়। তো এখন আর এই যে দেখুন ট্রেনের গেটে ঝুলতেই হবে, মানে ঝুলবে কি না ঝুললে তো উপায় নেই, এতটাই ভিড়। তো এদেরকে দেখে আমার এত ভয় লাগছিল, এত ভয় লাগছিল, এইভাবে আমি কখনো ট্রেনে মানে ওইরকম ঝুলতে ঝুলতে যাইনি, বা এত ভিড় ট্রেনে তো যাতায়াত করা অভ্যাস নেই, কিন্তু তো যেতে হয়, সময়ের সাপেক্ষে যেতেই হয়। তো আমি এখন নেমে গেছি বারুইপুর স্টেশনে। তো আমি এখন হয়ে গেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো রোদ্দুরে আমি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছি, আর সিঁড়ি দিয়ে নামছি আর চলে যাব ক্লায়েন্টের বাড়ি। তো একটু সামনেই বললো, রাস্তা বেশি দূর নয়, তো রিক্সায় উঠে চলে গেলাম, পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়িতে, কাজও শুরু করে দিয়েছি। আর এই যে আমি করেছি ক্লায়েন্টের স্ট্রেটনিং, কিন্তু একটা কথা, ক্লায়েন্টের বাড়ি গিয়ে আমি বলতে পারিনি যে আমি ভিডিও করব, কারণ বলা হয় না ওটা কেমন লাগে। তো যাই হোক, ক্লায়েন্টের ব্যবহার ভীষণ ভালো ছিল, আর উনি আমাকে যথেষ্ট কেয়ার করেছে, খাইয়েছে সিঙ্গারা মিষ্টি, এগুলো খাইয়েছে, কিন্তু আমি না ভিডিও করতে পারিনি, কেন কেমন একটা লাগে না ভিডিও করতে। তো সেই জন্য যতটুকু পেরেছি যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম, বুকিং ছিল। তো এই যে আমি এখন বাড়ি ফিরছি, এখন বাজে সন্ধে 7টা, কারণ স্ট্রেটনিং করতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা হেয়ার স্ট্রেটনিং। তো এখন আমি বাড়ি ফিরছি সন্ধে 7টা, পুরো 7টা বাজে, এখন আমি রেল স্টেশনে বাড়ি ফিরছি। তো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই, সবাই ভালো থাকবেন।